সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি দেখাবো কীভাবে আপনি ঘরে বসেই মোবাইলের মাধ্যমে আপনার বন্ধু উন্নয়ন কর দিবেন তো এই জন্য শুরুতে আমরা ল্যান্ড ট্যাক্স অ্যাপটি প্লে স্টোর থেকে নামিয়ে নিয়েছি তারপর নাগরিক কর্নার এই অপশান থেকে আমি নিবন্ধন করুন থেকে নিবন্ধন করে নিয়েছি সো আমি এখন আপনাদের শুধু লগ ইন করে কীভাবে ট্যাক্সটা দেবেন সেটা দেখাবো সো আমি এখানে লগ ইন করে নেওয়ার পর দেখেন এখানে আমার সর্বমোট হোল্ডিং সংখ্যা একটি সর্বমোট দাবি এক সব দাখিলা এক মানে এর আগে আমি একবার দাখিলা দিয়েছি তারপর আমি হোল্ডিংয়ের অপশানের ভিতরে যাব গেলে আমার এখানে জমির যে তথ্যগুলো সব দেখাচ্ছে আর নিচে দেখেন অনলাইন পেমেন্ট একটি অপশন আছে যেহেতু আমি অনলাইনে পেমেন্টটা করব আমি ভূমি উন্নয়ন অফিসে গিয়ে দিব না কারণ ওখানে অনেক ঝামেলা হয় সো অনলাইন পেমেন্ট অপশানে গেলে এখানে দেখেন বিকাশ উপায় নগদ জ্ঞান সব অপশান আছে তো আমি বিকাশে দিব দেওয়ার পর এখানে আপনি কতজন মালিকের জন্য দিতে চান এখানে যা আছে হোল্ডিং নাম্বারে সবার নাকি আপনি নির্দিষ্ট সো আমি সকলের জন্য দিব তারপরে পেমেন্ট অপশানে গেলে এখানে দেখেন পেমেন্ট করার অপশানটি চলে এসেছে একটু ওয়েট করবেন তারপর বিকাশে আপনাকে ডা করে দেবে এখান থেকে আপনি বিকাশের নাম্বারটি দিবেন দেওয়ার পর কনফার্ম করবেন আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে কোডটি দিবেন কোডটি দেওয়ার পর আপনাকে আরেকবার কনফার্ম করতে হবে একটু ওয়েট করবেন সো কনফার্ম করবেন এখান থেকে কোডটি দেওয়ার পর বিকাশের পিন নাম্বারটি দিবেন দেওয়ার পর এখানে কনফার্ম করবেন কলে আপনি একটু ওয়েট করবেন দেখবেন আপনার এটা ট্যাক্সটা পেমেন্ট হয়ে গিয়েছে দেখেন আপনার এখানে অভিনন্দন আপনার ট্যাক্সটি পরিশোধ হয়ে গিয়েছে সফলভাবে হয়েছে আপনি দাখিলা মেনু থেকে দাখিলাটি সংগ্রহ করতে পারবেন এটা দেখানো হচ্ছে সো আপনি দাখিলা মেনু থেকে আপনার যে যে ট্যাক্সের যে কাগজটা দেখেন সব দাখিলা এখন দুইটি হয়ে গিয়েছে সো সর্বোট দাখিলা এই অপশনে আমি যাব আমার যে ট্যাক্সটি পরিশোধ হয়েছে সেটা ডাউনলোড করার জন্য এটা আপনি সবসময় ডাউনলোড করতে পারবেন এখান থেকে এখানেই থাকবে এটা আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যে কোনো সময় ডাউনলোড করতে পারেন দেখেন আমি এর আগে যে প্রিভিয়াস যে দাখিলাগুলো দিয়েছি মানে ট্যাক্সগুলো দিয়েছি এখানেই সেই ডিসিআর কপিটা আছে বা ট্যাক্সের কপিটা আছে সো এখান থেকে আমি আজকে যেটা দিয়েছি সেটা দেখেন আমি ডাউনলোড অপশানে ক্লিক করবো তাহলে আমি এখান থেকে এটা ডাউনলোড করতে পারবো আপনিও চাইলে বিগত যেই ট্যাক্সগুলো দিয়েছেন সেগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনি এখানে থাকবে সব সময়। সো এখান থেকে আমি এটা পিডিএফ অপশন থেকে ভিউ করে নিব দেখেন এখানে ভিউ করলে আমার এখানে দাগ নাম্বার মালিকের নাম কত শতাংশ জমি এবং কত টাকা ট্যাক্স দিয়েছি এছাড়া আপনার এটা কত সালে ট্যাক্স দেওয়া হয়েছে এখানে সবগুলো বিস্তারিত দেওয়া আছে এটা আপনার দেখেন আপনার এখানে কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই এখন ভাবে আপনাকে ট্যাক্স দিতে হবে এটা কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই আপনার কোনো সমস্যা হলে আপনি এই কপিটা দেখালি সেখানে আপডেট হয়ে যাবে তো এইভাবে আপনি ঘরে বসে আপনার ভূমি উন্নয়ন কর দিতে পারবেন আশা করছি